রাজ্যে একদিনে কোভিড সংক্রমণ ফের 2000 পার। গত 24 ঘন্টায় রাজ্যে সংক্রমিত 2128 জন, মৃত্যু 12 জনের। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। একদিনে কলকাতায় সংক্রমিত 1090, মৃত 4। জুনের পর ফের রাজ্যে দৈনিক সংক্রমণ পৌঁছলো 2000-এ। গত 24 ঘন্টায় দ্বিগুণ সংক্রমণ বেড়েছে রাজ্যে। গত 4 দিনে সংক্রমণ বাড়লো 5 গুণ। করোনা সংক্রমণের নিরিখে দেশের চতুর্থ স্থানে বাংলা। দেশের 8টি জেলার মধ্যে কলকাতায় পজিটিভিটি রেট 12.5%, বাংলায় বেড়েছে সাপ্তাহিক পজিটিভিটি রেটও, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এক সপ্তাহের মধ্যেই রাজ্যে আছড়ে পড়তে পারে করোনা তৃতীয় ঢেউ, সতর্কবার্তা স্বাস্থ্য দফতরে। দৈনিক 30-35 হাজার সংক্রমণের আশঙ্কা, আরটিপিসিআর টেস্ট দ্বিগুণ করার নির্দেশ। শিয়ালদার আর আহমেদ ডেন্টাল কলেজে করোনা থাবা, অধ্যক্ষ সহ সংক্রমিত অন্তত 12 জন চিকিৎসক, সবাইকে রাখা হয়েছে আইসোলেশনে, সংস্পর্শে আসাদের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। কলকাতা পুরসভায় ফের করোনা থাবা, সংক্রমিত মেয়র পরিষদ স্বপন সমাদ্দার ও মেয়রের ঘরের এক কর্মী, বাড়িতেই রয়েছেন মেয়র পরিষদ, গলায় ব্যথা রয়েছে তার। করোনা আবহে কড়া সিদ্ধান্ত রাজ্যের। 3রা জানুয়ারি থেকে কলকাতায় ব্রিটেনের উড়ান নামার উপর জারি হলো নিষেধাজ্ঞা। বিদেশ থেকে আসা সমস্ত যাত্রীকে নিজের খরচে বাধ্যতামূলকভাবে করতে হবে কোভিড পরীক্ষা। অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে চিঠি দিল রাজ্য। করোনা পরিস্থিতির ওপর নজর রাখছে সরকার, এখনই সব বন্ধ করার দরকার নেই, প্রয়োজন বুঝে ব্যবস্থা, বললেন মুখ্যমন্ত্রী, সবাইকে বিধি মানার পরামর্শ। ব্রিটেন থেকেই সংক্রমিতরা বেশি আসছেন, আন্তর্জাতিক উড়ানের ওপর নজর রাখা উচিত কেন্দ্রের, সাগর মেলা হবে নিয়ম মেনে, বললেন মমতা। রাজ্যে চোখ রাঙাচ্ছে করোনা। 1 জানুয়ারি কালীঘাট মন্দিরের গর্ভগৃহে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা, নিত্য পুজো হবে বিধি মেনেই। করোনা আবহে বর্ষশেষে কড়া নজরদারি। কলকাতায় মোতায়েন থাকছে 3000 পুলিশ, ওয়াকিং স্ট্রিট নয় পার্ক স্ট্রিটে। কোভিড বিধি মানতে জোর দেওয়া হবে, জানালো লালবাজার। করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় শারীরিক অবস্থা স্থিতিশীল, স্বাভাবিক খাওয়া দাওয়া করছেন, দেখছেন টিভিও, চলছে স্টিম ও ভিটামিন থেরাপি। ওমিক্রন উদ্বেগের মাঝেই দেশে দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি, এক লাফে 43% বাড়ল আক্রান্তের সংখ্যা, কমল দৈনিক মৃত্যু। করোনা সংক্রমণ রুখতে বর্ষবরণ ও নববর্ষে মুম্বাইতে জারি বিধিনিষেধ, তবে এর মধ্যে নভি মুম্বাইতে সামনে এসেছে বিধি ভাঙার ছবি। আমেরিকা থেকে ইউরোপ বছর শেষে চোখ রাঙাচ্ছে করোনা। ব্রিটেনে দৈনিক সংক্রমণ 2 লক্ষের কাছে, আমেরিকা ও ফ্রান্সেও বেলাগাম পরিস্থিতি। টি সেল প্রতিরোধ অটুট রাখে ভ্যাকসিন, ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকরী, জানালো হু। করোনা সুনামি আছড়ে পড়তে পারে বিশ্বজুড়ে, আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ওমিক্রন আবহে ভোট কি আদৌ সম্ভব, শুরু রাজনৈতিক তরজা, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত, মত দিলীপে, চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের, পাল্টা সৌগত। গঙ্গাসাগর মেলায় কাউকে আসতে বারণ করব না, বললেন মুখ্যমন্ত্রী, মেলার আগেই সবার টিকাকরণ, জানালেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক, মেলার আয়োজন নিয়ে প্রশ্ন দিলীপের। ওমিক্রন পরীক্ষার জন্য রাজ্যের কাছে কি পর্যাপ্ত ল্যাবরেটরি আছে, প্রশ্ন অধীরের, মুখ্যমন্ত্রী নিজে করোনা বিধি মানছেন তো, কটাক্ষ সুজনের। হাওড়াবালি বিলে সই বিতর্কের নতুন মোড়, বিলে সম্মতি দেননি রাজ্যপাল, ত্রুটি সংশোধন করে আদালতে হলফনামা দাখিলের আর্জি এজির। এবার উপাচার্য নিয়োগে বেনিয়মের অভিযোগ, রাজ্যপালের অনুমোদন ছাড়াই কলকাতা প্রেসিডেন্সি যাদবপুর সহ 24টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, প্রত্যাহার করা না হলে ব্যবস্থা, হুঁশিয়ারি আচার্য। সলেকে নয়াপট্টিতে ব্যাটে বিস্ফোরণ, খেলতে গিয়ে যখন 2 বালক, ব্যাটারি ফেটে বিস্ফোরণ অনুমান পুলিশের, এলাকা আতঙ্ক। জোড়াবাগানে বহুতলের একাংশ ভেঙে পড়ায় বিপত্তি, বাড়ির একাংশ ভেঙে জখম এক শিশু, বাড়ির বাকি অংশ ভেঙে ফেলা হবে, সিদ্ধান্ত পুর কর্তৃপক্ষের। প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দী নিখোঁজ, জেল সুপারের রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট, সিসি ক্যামেরার ফুটেজ তলব, জেল সুপারকে সশরীরে হাজিরা নির্দেশ। কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন বিনীত গোয়েল, অবসর নিচ্ছেন সৌমেন মিত্র, তার জায়গায় সিপির দায়িত্ব নিচ্ছেন বিনীত গোয়েল, ওএসজি ট্রেনিং পদে আসছেন সৌমেন মিত্র। চলতি বছরে মির্জাফর ও অন্যান্য নাটক বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ব্রাত্য বসু, বহুদিনের পরিশ্রমের সাফল্য, প্রতিক্রিয়া নাট্য ব্যক্তিত্বও রাজ্যের মন্ত্রীর। শিলিগুড়ি পুর ভোটে নতুন প্রার্থী তালিকা ঘোষণা বামেদের, আরও 7টি ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, মোট 42টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বামেরা। শিলিগুড়ি পুর ভোটে 15টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, 12টি ওয়ার্ডে বামেদের সঙ্গে দ্বিমুখী লড়াই কংগ্রেসের, 2টি ওয়ার্ডে বাম কংগ্রেস কেউই প্রার্থী দেয়নি, বামেদের ছেড়ে রাখা 5টি ওয়ার্ডে 3টিতে প্রার্থী দিয়েছে কংগ্রেস। প্রতিবেশী 2 যুবক সহ রাতভর নিখোঁজ নদিয়ার শান্তিপুরের তৃণমূল নেতা, তীব্র উৎকণ্ঠায় 18 ঘন্টা কাটানোর পরে গ্রেপ্তারির খবর পেল পরিবার, গ্রেপ্তারির পরেও কেন জানানো হলো না পরিজনদের, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ পরিবার। সাঁকরাইলের আন্দোল রোডের একটি এটিএম কাউন্টার থেকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে উদ্ধার করল পুলিশ, মত্ত অবস্থায় এটিএম কাউন্টারে ওই মহিলা ভাঙচুর চালায় বলে দাবি তদন্তকারীদের, পুলিশ গেলে দুর্ব্যবহারও করে বলে অভিযোগ, আহত মহিলা ভর্তি হাসপাতালে।
বীরভূমের পারুইতে স্বনির্ভর গোষ্ঠীর লাগানো গাছ কেটে চুরির অভিযোগ। তিন ট্রাক্টর কাঠ উদ্ধার করল স্থানীয় গ্রাম পঞ্চায়েত। পুলিশকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন বোলপুর শ্রীনিকেতনের বিডিও। হাওড়ায় ফের এটিএম লুটের চেষ্টা, আটক অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ভোর 4:30 নাগাদ ব্যাটরার বেলগাছিয়া এলাকায় এক ব্যক্তিকে বেসরকারি ব্যাংকের এটিএম ভাঙতে দেখেন টহলরত পুলিশ কর্মীরা। তাকে আটক করে পুলিশ। আটক ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির জোড়া খুন মামলায় নমুনা সংগ্রহ করল ফরেন্সিক টিম। এদিন গিরিবালা ঘাট থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের তিন প্রতিনিধি। জোড়া হত্যাকাণ্ডে ধৃত বিপ্লব দাস রয়েছেন পুলিশ হেফাজতে। বাঁকুড়ার মেজিয়ায় অবৈধ পোস্ত চাষ বন্ধ করতে তৎপর প্রশাসন। দামোদরের তীরে ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশ ও আবগারি দফতরের। নজরদারি চলবে জানিয়েছে প্রশাসন। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর সীমান্ত থেকে চার বাংলাদেশি যুবক ও এক মহিলাকে গ্রেফতার করল বিএসএফ। অবৈধভাবে ভারতে ঢুকে পড়ায় গ্রেফতার বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। ফের রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেলেন পর্যটকরা। সুধন্যখালী লাগোয়া পিটখালী জঙ্গলের পাশে নদীতে সাঁতার কাটতে দেখা যায় বাঘকে। সেই ছবি ক্যামেরাবন্দী করেন পর্যটকরা। আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছানা হল হিমালয়ান ব্ল্যাক বিয়ারকে। বুধবার স্ত্রী ভাল্লুকটিকে ঘুমপাড়ানে গুলি ছুড়ে কাবু করেন বনকর্মীরা। সুস্থ থাকায় ভাল্লুকটিকে জঙ্গলে ছানা হল বলে জানিয়েছে বন দফতর। চলতি বছরের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলাসহ ছ রাজ্যের জন্য অতিরিক্ত 3063 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। ঘূর্ণিঝড় ইয়াসের জন্য 586 কোটি টাকা পাবে বাংলা। অন্যদিকে ঘূর্ণিঝড়ের জন্য গুজরাত পাবে 1133 কোটি টাকা। নাগাল্যান্ড সরকারের দাবি খারিজ। আরো 6 মাসের জন্য রাজ্যে আপসপার মেয়াদ বৃদ্ধি। আজ থেকেই তা কার্যকর। পরিস্থিতি ভয়াবহ। মানুষের স্বার্থে মেয়াদ বাড়ানো জরুরি সাফাই কেন্দ্রের। মুম্বাই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 2.5 লক্ষ টাকার ডাকাতি। লুঠে বাধা দেওয়ায় ব্যাংকের অস্থায়ী কর্মী খুন। পুলিশ কুকুরের সাহায্যে লুঠের কিনারা গ্রেফতার। 2 বাজেয়াপ্ত অস্ত্র। নতুন বছরের শুরুতেই ফিরবে শীত। কাল বর্ষ শেষের দিন থেকেই নামবে পারদ। জাঁকিয়ে ঠান্ডা পড়বে জেলাগুলিতে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আহেলিতে চলছে পৌষ পার্বণ উৎসব। শহরের 3টি আউটলেটে মিলছে বিভিন্ন ধরনের ডিশ। 14 জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। সেঞ্চুরিয়ান টেস্ট বাজিমাত বিরাট ব্রিগেডের। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে 113 রানে হারালো ভারত। দ্বিতীয় ইনিংসে 3টি করে উইকেট বুমরা স্বামীদের। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে 1-0 এগিয়ে টিম ইন্ডিয়া। বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। 103 রানে টাইগারদের হারালো টিম ইন্ডিয়া। সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন বাবুল সুপ্রিয়। রাজাচন্দের ছবি হার মানা হারে বাবুলের সুরে গাইবেন অরিজিৎ সিং। করোনা আক্রান্ত অভিনেত্রী নোরা ফাতেহি আইসোলেশনে রয়েছেন তিনি।